কুজিন খায়, আমি ঝুমা। নানান সময় আমরা ভেজিটেবিলের নানান রেসিপি খেয়ে থাকি। আজকে আমি এই বিভিন্ন ধরনের ভেজিটেবিল দিয়েই একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটার নাম হলো মিক্স ভেজ মালাই কোপ্তা। রেসিপিটা বানাতে আমার সময় লেগেছে 45 মিনিট মতো। আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। যেহেতু রেসিপিটার নাম মালাই কোপ্তা, সেহেতু আমি এখানে নারকেলের দুধের ব্যবহার করলাম। আমি এখানে বাজার থেকে রেডিমেড নারকেলের দুধ কিনে তার মধ্যে জল মিশিয়ে কিছুটা পাতলা করে নিলাম। তবে তোমরা চাইলে নারকেলের দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিম দিয়েও রেসিপিটা বানাতে পারো। এই রেসিপির জন্য প্রয়োজন হবে আমাদের ব্রেডের। আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, তারপর ব্রেডের চারদিকটা কেটে নিয়েছি। এই স্লাইস ব্রেডের সাইডের টুকরোগুলোকে আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। এরপর ব্রেডটাকে হাত দিয়ে ছিঁড়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। সঙ্গে দরকার হবে সিদ্ধ আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে দিয়ে। তারপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে ব্রেডের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর ব্রেডের সাথে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপির জন্য লাগবে বিভিন্ন ধরনের ভেজিটেবলস। এই ভেজিটেবলস গুলোকে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে, কিংবা গ্রেট করেও নিতে পারো তোমরা। এরপর ব্রেড আর আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, পাতাকপি, গ্রিন বিনস, ক্যাপসিকাম, কুচি করা লঙ্কা, সঙ্গে পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা মতো ধনে পাতা, আর কিছুটা আমি রেখে দিলাম যেটা আমি পরে রান্নায় ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এরপর সমস্তটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিলাম লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সঙ্গে গরম মশলার গুঁড়ো। এরপর সমস্তটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এক্ষেত্রে মিশ্রণটা খুব একটা নরমও হবে না, আবার শক্ত হবে না, সেইভাবে আমাদের মেখে নিতে হবে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ অনেকটা মতো সাদা তেল। তেলটা গরম হলে ভেজিটেবিলের মিশ্রণ থেকে ছোট ছোট কোপ্তার আকারে করে আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে আমাদের কোপ্তাগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো চারিদিকটাই যেন ব্রাউন কালারের হয়। এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের ভেজিটেবিলের কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এরপর এগুলোকে আমাদের একটা পাত্রে তুলে রাখতে হবে। বাকি মিশ্রণটা দিয়েও আমাদের সেম ভাবেই কোপ্তা বানিয়ে নিতে হবে। এরপর কোপ্তার জন্য আমাদের গ্রেভি বানিয়ে নিতে হবে, সেহেতু দিয়ে দিলাম প্যানে তেল, সঙ্গে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে আমাদের ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। এরপর পেঁয়াজের পেস্টটাকেও তেলের সাথে বেশ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এরপর আদা রসুনটাকেও তেলের সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। এরপর টমেটোর পেস্টটাকেও ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর সমস্তটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে, সে পর্যন্ত আমাদের মশলাটাকে কষাতে হবে। এরপর দিয়ে দিতে হবে কাজু আর চাল মগজের পেস্ট। এরপর ওটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কিছুক্ষণ বাদে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপর যে গ্রেভির জন্য আমি এখানে নারকেলের দুধের ব্যবহার করলাম, এরপর নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সঙ্গে আমি আরো কিছুটা প্লেন জলও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। সঙ্গে কিছু কিশমিশেরও আমি এখানে ব্যবহার করলাম। তারপর ঢেকে রাখতে হবে গ্রেভিটা যতক্ষণ না ফুটে না উঠে। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভাজা কোপ্তা গুলোকে, সঙ্গে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর ঘি আর সামান্য একটু ধনে পাতার কুচি। সঙ্গে আমি কিছুটা নারকেলের দুধও দিয়ে দিলাম। এরপর গ্যাস বন্ধ করে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মিক্স ভেজিটেবিলের মালাই কোপ্তা। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। তাহলে বন্ধুরা চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করলাম।